চলছে শিরিকের রমরমা বাজার। নির্বাচন যখন আসে কিছু নতুন করে মোশরেক হয়, লিফলেট বানায়, ফ্যান্ডেল, বড় ব্যানার বানায়, বড় সুন্দর সুন্দর ব্যানার টানায়, নির্বাচনী মঞ্চে বক্তৃতা দেয়, উপরে সুন্দর করে লিখে মুখে মুখে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি বক্তৃতা বাংলাদেশে আছে কিনা, কথা বলতে হবে আছে কিনা? আমাদের সংবিধানেও আছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান আপনারা যারা দিচ্ছেন তাদের ঈমান শেষ, শিরিক হয়ে গেছে, কারণ সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। ও নবী বলে দিন, ও রাজা দিরাজ আল্লাহ মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা চাওয়া লাগবে কার কাছে? মানুষকে ক্ষমতার মালিক মনে করো না, পৃথিবীতে মানুষ কিচ্ছুর মালিক না। তোমার নিজের হাতের মালিক তুমি না, চোখের মালিক তুমি না, তোমার মাথার মালিক তুমি না। তুমি বিষ খায়া বললে কবিরা গুনাহ হয়, কারণ তোমার জানের মালিকও তুমি না। এই যে মালিকানা দেখাচ্ছেন আপনারা সবকিছুর মালিক, মাথা নাড়েন পারবেন, হাত নাড়েন পারবেন, পা নাড়েন পারবেন, কিন্তু বলুন তো যদি কেউ কান নাড়তে চায় কান নাড়ান তো দেখি। এত বড় মাথা নড়ে, পুরা বডি নড়ে, কিন্তু কান নড়ে না, এটা আপনি পারবেন না। আল্লাহ তাআলা ছোট্ট কাক এটাকে আপনার মালিকানার বাহিরে নিয়া আল্লাহ কয় হাতের উপরে ক্ষমতা দিয়েছি তাই তুই হাত নাড়াতে পারস, মাথার উপরে ক্ষমতা দিয়েছি মাথা নাড়াতে পারস, কানের উপরে দিলাম না কান নাড়াতে পারবি না, আমি চাইলে পুরো বডি কানের মতো করে দেব, বেঁচে থাকবি, নড়তে চড়তেও পারবি না। এমন প্যারালাইজড রোগী আছে না নাই? সোজা সাপের মতো বানাইতে এক মিনিটও। কিসের মালিক? তুমি মালিক নও, তুমি গোলাম, তোমার পরিচয় হলো তুমি গোলাম। মালিক কে? জোরে বলেন মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখন তো আমরা মাথা খারাপ হয়ে গেছে, বাড়ি কার আমার, গাড়ি কার আমার, এটা কার আমার, ওইটা কার আমার, আমি মালিক মালিক মালিক। এ চিন্তা ঢুকতে ঢুকতে অনেকে ভেবে বসে যে দেশটা আমার আর আমার বাবা, যা মনে চা তাই করব, ঠেকাই বাকে আমি মালিক বলে যেও না। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য মালিকানা দিছে, সহ্য করতে পারে নাই, নিজেরে আল্লাহ দাবি করে বসেছে। আর এখন আমাদের জন্মাষ্টমী, আমাদের মাঘী পূর্ণিমা, আমাদের দুর্গা পূজা সবাই হয়ে গেছে, অথচ সরাসরি কোরআনের উল্টা স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তাই স্লোগান হবে ধর্ম যার উৎসব শুধু তার। হিন্দুদের দুর্গা পূজা মুসলমানের উৎসব হতে পারে? ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান শিরিক, এই স্লোগান শিরিক, সাবধান। যারা হিন্দুদের মূর্তি পূজা দেখতে গেছেন তাদের হয়েছে কবিরা গুনাহ, আর যারা উৎসাহ দিছে তারা করেছে কুফরি, যারা হাততালি দিয়েছে তারা কাফের হয়ে গেছে।
করা কবিরা গুনাহ, কিন্তু মদ পানকারীকে উৎসাহিত করা কুফরি। আজকে মুসলমানের ছেলেরা কিছু বুটের জন্য হিন্দুদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আমি ঢাকা দেখলাম ব্যানার টানানো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। হিন্দুরা দুর্গা পূজা করবে আমরা বাধা দেব না, ইসলাম আমাদেরকে বাধা দিতে বলে নাই। লাইক রাফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাদের ধর্ম তারা পালন করবে আমরা বাধা দেব না। আমাদের যারা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, র‍্যাবের লোক, প্রশাসনের লোক, পুলিশের লোক, তারা যাবে, তাদেরকে প্রোটেকশন দেবে। কোন জালেম যেন মন্দিরে মুক্তি ভাইগা সংঘর্ষ হানাহানি লাগাতে না পারে, কিন্তু উৎসাহ দেয়া যাবে না, শুভেচ্ছা জানানো হারাম, কুফরি করা যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে আমরা বাধা দেব না। ঠিক একই দাবি আমাদেরও থাকবে, ভারতে মুসলমান গরু জবাই করবে, তারাও বাধা দিতে পারবে না। আজকে শিরিক চলছে হাসতে খেলতে, মুসলমানের সন্তানেরা শিরিক করছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান। এখন এসব স্লোগান বাতিল, এটা পুরান ওল্ড মডেল, নিউ মডেলের স্লোগান। দুটির উপরে সন্তান নয়, একটা হলে কয়েকদিন পরে আরো নিউ ভার্সন আসবে, একটার উপরে সন্তান নয় না হইলে হয়তো 10-15 বছর পরে আরো নিউ ভার্সন হবে, বিয়া না করলে আরো বালা হয়। এবং সেদিকেই দেশ আগাচ্ছে, আইন হয়ে গেছে 18 আগে বিয়ে করা যাবে না। বিয়ে ভালো জিনিস না খারাপ জিনিস? কথা বলতে হবে ভালো না খারাপ জিনিস? বিয়ে করা সুন্নাহ ঠিক কি না? কিন্তু বিয়ের ব্যাপার আইন হয়েছে 18 আগে বিয়ে করা যাবে না, কিন্তু 18 আগে প্রেম করা যাবে না, আইন হয় না কেন? ওই আইন বেশি দরকার, বরং বিয়া বন্ধ করে দাও, অবৈধ কাজকর্ম বাড়ায় দাও। আসতেছে 14ই ফেব্রুয়ারি, দেখা যাবে রাস্তায় রাস্তায় ছেলে মেয়ে ঘুরতেছে। ভ্যালেন্টাইন ডে নাম দিয়া বিশ্ব ভালোবাসা দিবস বলে এই দেশের যুবক যুবতীকে শুরু শুরু দিয়া রাস্তায় নামিয়ে দেয়া হচ্ছে। আমার বন্ধু, বাল্য বিবাহের পক্ষে আমরা কথা বলি না। একটা মেয়ে ফিজিক্যালি ম্যাচিউরিটি যদি তার না আসে, অল্প বয়সে মা হলে দাম্পত্য জীবনটা ভালো করে বুঝবে না, দেহটা ভঙ্গুর হবে। কিন্তু 18-র মাঝে তোমাকে কে বলেছে থামাইয়া দিতে? অনেক মেয়ে তো আছে অল্প বয়স ভালো স্বাস্থ্যের অধিকারী হইয়া যায়, ক্লাস 6-7-এ পাশের বাড়ির জলিল মাম্বার ছেলের মিস কল দেয়া শুরু করে। ওই মেয়ে তো ক্লাস 7-8-এ ওঠে মিস কল দেয়, ক্লাস 8-এ ওঠে কয় আমারে বিয়ে দাও, 9-এর বছর কয় নয় ফালাইয়া যাবো, এখন হেরে থামাইবো কেডা। এই জন্য যাদের ফিজিক্যাল গ্রোথনেস আছে তাদেরকে বিয়ে দেয়া দরকার আছে না নাই? এমন আইন বানাও যেটা জাতির জন্য কল্যাণকর আইন হবে। এমন যদি কোনো মেয়ে 18-র আগে বিয়ে দিতে চায়, তাহলে যেন ডাক্তার থেকে তার সার্টিফিকেট আনে, ডাক্তার ফিজিক্যাল ফিটনেস দেখে যদি 14 বছর বয়সে বলে এটা বিয়ের উপযুক্ত হয়েছে, তাহলে বিয়ে দিয়ে দাও। বিয়ে যত সহজ হবে ব্যভিচার তত কমে যাবে। আপনাদের এই কোম্পানি গোস্থানা প্রপারে ক্লাস 9-এ পড়ুয়া 10-এ পড়ুয়া একটা ছেলে একটা মেয়ে যদি রাস্তার পাশে বইয়া বইয়া বাদাম খায়, একজন আর একজনকে মাথার মাঝে ফুল গুজে দেয়, কয় যে আমি তোমারে ভালোবাসি, আপনি এই দৃশ্য দেখে যদি থানায় ফোন দেন যে তারা দুইজন প্রেম করে, নাবালক পোলাপান, ওসি সাহেব কি পুলিশ পাঠাইব?
ওজি সাহেব বলবে, এ মিয়া কেডা তুমি ফোন দিছো, ডিস্টার্ব করো না। প্রেম করবে সারা বাংলাদেশে 14 তারিখে ঢাকা শহরে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি পোলাপান রাস্তায় নামবে সারাদিন। বলুন তো সেখানে বিবাহিত কয়জন? যে হাজার হাজার ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি পুরাটা একবারে শাহবাগের মোড় থেকে দোয়েল 70 পর্যন্ত, নীলক্ষেত থেকে একবারে সোহরাওয়ার্দী উদ্যানের লাস্ট পয়েন্ট পুরাটা বেশি দিন উন্মুক্ত। হাজার হাজার ছেলে মেয়ে আড্ডা দেবে সারাদিন। গোলাপ ফুলের দাম যেটা 10 টাকা সেটা হয়ে যায় 100 টাকা। পত্রিকার হেডলাইন দেখলাম, প্রথম আলো হেডলাইন করেছে 15 ফেব্রুয়ারি কয়েক বছর আগে, হেডলাইন হলো ভালোবাসায় শিক্ত বাংলাদেশ। বাংলাদেশ নাকি ভালোবাসায় ভিজে গেছে। অথচ বন্ধু আপনারা বলুন তো, অবিবাহিত অবস্থায় ভালোবাসা জায়েজ না হারাম? এটা ভালোবাসা না বেহায়াপনা? মুসলমানের দেশে এটার নাম ভালোবাসা দিবস হতে পারে না, এটার নাম দিতে হবে বিশ্ব বেহায়া দিবস। ও বাবারা সাবধান, কোচিংয়ের নাম দিয়া, লেখাপড়ার নাম দিয়া, স্কুলের নাম দিয়া তোমার মেয়েটা, তোমার ছেলেটা যেন ওই ভ্যালেন্টাইন ডে পালন করতে না পারে। যদি তুমি সতর্ক না হও, সন্তান বিপদগামী হয়ে যেতে পারে। দুটি সন্তান যথেষ্ট স্লোগানটা কেন শিরিক? এর কারণ হলো, যারা এই দুটি যথেষ্ট একটা যথেষ্ট বলে, অধিকাংশের যুক্তি হলো বেশি হলে খাওয়াইব কে? ও বন্ধু, দুইজন হলে খাওয়ায় কে? জোরে বলতে হবে, একজন খাওয়ায় কে? আপনারে খাওয়ায় কে? বেশি হলে খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে না? না, সাড়ে 7 কোটি, এখন হয়েছে মানুষ 18 কোটি। 74 কত মানুষ দুর্ভিক্ষে না খাইয়া মরছে, কুকুর এবং মানুষ একই ডাস্টবিনে খাবার নিয়ে টানাটানি। কাপড় কেনার টাকা নাই, ওই গরিব মহিলা মাছ ধরার জাল দিয়ে ইজ্জত ঢেকেছে। আজ থেকে 20 বছর পিছনে যান, আমাদের সমবয়সী যারা আছেন, সিনিয়ররা তো বটেই, আমরা দেখেছি বন্ধু, পেয়ারা গাছ ছিল বড়, পেয়ারা ছিল, গাছের মগডালে উঠে একজনে 5টা 7টা 10টা খাইয়া লাইতো। আর আল্লাহ যখন রিজিক বাড়াইয়া দেবেন সিদ্ধান্ত নিলেন মানুষ বেড়েছে, তাই পেয়ারা গাছ হয়ে গেছে ছোট, পেয়ারা হয়ে গেছে বড়, এখন 5 জন একটা খাইয়া শেষ করতে পারে না। আজ থেকে 20 বছর আগে 1 বিঘা জমিতে ধান হয়েছে কয় মন, এখন হয় কয় মন? আগে হয়েছে বছরে কয়বার, এখন হয় কয়বার? আগে মানুষ না খাইয়া মরতো, ভাতের মার খাইতো, এখন বন্ধু ভিক্ষুকের বাড়িতে আতপ সাল পাওয়া যায়। আপনার গ্রামের মহিলা ভিক্ষুক, পুরুষ ভিক্ষুকের বাড়ি গিয়ে দেখবেন, এক গ্লাস পানি চান, প্রত্যেক ভিক্ষুকের ঘরে কাছের গ্লাস আছে না নাই? রিজিক বাড়াইয়া দিছে কে? ঢাকা শহরে এমন ভিক্ষুক পাওয়া যায় যারা 2 টাকা নিলে মাইন করে, 2 টাকা নিতে চায় না। আপনি যদি 2 টাকার নোট দেন, সে অন্ধ হইলো টিপ পাসা চাইয়া হেও মন বেজার করে যে এটা হইলো না। আর যিনি চোখ কলা ওরে চোখ গোড়ায় আসা, যদি আপনি জিজ্ঞাসা করেন কিরে, তখন বলবে এত কম দেন, 2 টাকা দিয়া কি পাওয়া যায়? আর আপনি যদি বলেন বেড়া নাই, রাগ কইব না থাকলে হাঁটেন কেন, পাশে খালি জায়গা আছে বইয়া যান। ভিক্ষুকরা মাসে দিন 500,000 টাকা কামা, 1 মাসে 30-40 হাজার কামায়, এমন ভিক্ষুক আছে না নাই? সমৃদ্ধি দিছে কে?
মুখ বাড়বে যত, জিকির বাড়বে তত, মাথা বাড়বে যত, সেজদা বাড়বে তত। قال النبي صلى الله عليه وسلم انني مكافر بكم الامم বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আমি উম্মতের আধিক্যতা নিয়া অন্য নবীদের উপরে গর্ব প্রকাশ করব। শিরিক করবেন না, সব গজব হয়ে যাবে। শিরিক নিয়ে আমি ছোট্ট একটি বই লিখেছি, 29টা লিখেছি, মাত্র 2-3টা কইলাম, সময় কম। তিন নাম্বার নেফাক, মুনাফেক হইও না, মুনাফেক হইলে আমল নামা একটা সওয়াব থাকবে না। বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কোরআনের বক্তব্য, সে জাহান্নামে ফেরাও নমরুদেরও নিচে থাকবে।